ওয়ালাইকুম আসসালাম হাতুল্লাহ হে আবরাকাত শফিরুদিনী ভাই বুন্দ রহমান বরাক নাফিক আপনি কবলার জমা বাদল জমা বিষয়ে জানতে চেয়েছেন তো কবলার জমা বলতে হানাফি ভাইয়েরা কব্লার জমা সন্নত পড়ার পক্ষে চাররাকাত সন্নত পড়ার পক্ষে যেভাবে জোহরের পূর্বে চারাকাত পড়ে থাকেন তো জোহরের পূর্বে যে এরকম সন্নত পড়ে না এরকম সন্নথে তারা পড়ার পক্ষে জমার পূর্বে এই জন্য এটাকে বলা কবর জমা চার রাকাত সন্নাথ তো চার রাকাত সন্নাথ পড়ার বিষয়টি সহি কোনো হাদিস দ্বারা প্রমাণিত নাই ওই মর্মে যত কিছু সবগুলোই জৈব জাল একটি ও সহি প্রমাণিত নয় আর যদি দু একটা প্রেস করার চেষ্টা করে হানফি ভাইরা ওগুলো শারিফ নাই ওগুলো এই মাসালার ক্ষেত্রে ডাইরেক্ট কিছু ইনফরমেশন ইনফরমেশন করে না বরং ওগুলো নকল সনাত আল্লাহ লেহাল রসগোল্লা সাল্লাহ আলাইহি হোয়াস সাল্লামের সৈহাদিস দ্বারা কব্লার জমা কোনো সালাফ প্রমাণিত নয় দ্বারা বাধা কোন সন্নাত নেই তবে সালাফের সালেহিন্দদের কেউ আর সালফারের দূরে কাতা হেতু মসজিদ পড়তেন এরপর কেউ দুই রাকাত দুই রাকত করে কেউ চার রাকাত কেউ ছয় রাকাত কেউ আট টাকাত কেউ দশ টাকাতে এভাবে বারো রাকাত এভাবে যে জাফেরছেন পড়ছেন তো এটাই হলো সালাফদের মামুল যে কবলার জমা কোন সন্নাহ নেই ধারা বাধা সন্না নাই তবে দলি অবশ্যই পড়বে তাহেতুল মসজিদ হিসেবে এটা তারা সুল্লাহ আসলাম নির্দেশনা দিয়েছেন তিনি বলেন এই যা দেখা আহা দখল মসজিদ ফালা ইয়াজলে সাতটা ইসালে রক্ষা থাকে তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে দলি নামাজ না পড়ে যেন সে নাম আসে বোখার শরীফ হাতে বোখার মুসলিম হাদিস এমনকি জমার খুদ্ বা চলাকালীন নবী সাল্লাহ সাল্লাম দলি পড়ার নির্দেশনা দিয়েছেন বোখারি মুসলিম হাদিসে এমনকি সোহেব মুসলিমের হাদিসে রসুল্লাহ আম নির্দেশনা দিয়েছেন জুমার খুদা চলা করেন তিনি বলেছেন রক্ষা তাই না তোমাদেরকে যদি আসে এমন অবস্থা যে ইমাম খুদ্ দিচ্ছেন জমার দিনে তাহলে সে যেন দুনি কাত নামাজ পড়ে নাই এবং নামাজকে শট করে মানে সংক্ষিপ্ত করে পড়ে মোসিন তো জমার পূর্বে দুনি কাঁচ সন্না তাহেতুল মসজিদ পড়বে এরপরে স্বাধীন যদি কেউ ইচ্ছা করে জি কে রাজকার করলো কোরআন করলো সেটা বিষয়ে সে স্বাধীন আর চারাকা সন্ন্যাস পড়তেই হবে জোহরের মতো চারাকা সন্নাথের নিয়ম করে সন্ন্যাস হিসাবে সন্ন্যতের নিয়মে পড়বে এটাই প্রমাণিত নাই এবং এ বিষয়ে সহি স্পষ্ট কোনো হাদিস নাই কাবরজ্জামা চারাকা সন্ন্যাত পড়ার বিষয়ে এই ইমাম যিনি সাফি মাঝার অনুসারী ফকি এবং মহাদেশ তিনি বলছেন যে কবলার জমা চার রাখা সন্ন্যত পড়ার কোন সুস্পষ্ট সহি দলিল নাই হ্যাঁ তবে এই সন্ন্যাদটা চালু হয়েছে জহর অফর কেয়াস করে মানে কেয়াস করে অনুমান করে কেরাস করে জহরের ওপরে যেহেতু জহরের উপর জহরের পূর্বে যেহেতু জ্বর রাখা সন্ন্যত রয়েছে ওটা কি নিয়ে আসা হয়েছে তো সহি কোনো দলিল নাই মূলত কেয়াস ছাড়া এইভাবে ইমাম নবী রহমতুল্লাহ আলহী বহু কাল আগে বলে গিয়েছেন আর হাদিসে ইঙ্গিত বহন করে যে অস্লা সালসালাম বলেছেন ফাইসালি মা কতিবালাহো ফাউ সাললি মা কোদ্দের আলহ এসে যে ব্যক্তি জমার দিনে আসবে গোসল করে আসবে ভালো হবে আসবে এবং এসে জমাতে উপস্থিত হবে এরপর তার বিষয়টাই হয়ে বলছেন যে সে নামাজ পড়বে মা কতি কতিপালাহ যা তার লেখা হয়েছে মা তাকদিরে মা মা কোদ্দের আলহ যা তার তাকদিরে লেখা হয়েছে এক কথায় তার যা ইচ্ছা যতটুকু পারে পড়বে এখান থেকে প্রমাণিত হয় যে এগুলো সব ওখানে মসমিন হাদিস এগুলো সে প্রমাণিত হয় যে কবলার জমা কোন ধরাবাদা সন্না নাই তবে তাহিয়াতুল মাসে দু রেখাত পড়ে সে স্বাধীন দুই রেখাত দু পড়তেই থাকতে পারে যেমন সালাফে সালেহীন থেকে প্রমাণিত তো এই হলো কথা কবলার জমা কিন্তু হানাফি ভাইরা কবলার জমা ওই জহরের সন্নাটাকে টেনে আনেন এবং সাথে পুঁজি করেছেন জয়ীব জাল হাদিস এছাড়া সহি কোনো হাদিস নাই আর আরেকটা বিষয়ে আমরা যদি দেখি মানে ব্যাখ্যাটালেও বুঝতে পারি যে সন্ন্যাহটা তো শুরু হয় মূল নামাজের সময় হওয়ার পর তো হানাফি নামা হানাফি মাঝাবে কিন্তু সাপোর্ট করা হয় না যে কাবলাস জওয়াল জুমা পড়া যাবে তার মানে জুমার নামাজের সময় হয় বাদাস জওয়াল তো এখন যদি কেউ দশটার দিকে যায় সে তো নামাজ পড়বে সে যদি চার রাখাত নামাজ পড়ে কাবলাস জুমা তো ওর নামাজ হবে ওটা সন্ন্যাস হিসেবে হলো তো মন নামাজের আমাদের কিসের সন্না তাই জন্য সঠিক কথা হলো যে কাবলাল জুমা ধরা বাঁধা কোনো সন্না নাই নফল আছে আম সন্নত আছে তাই তো মসজিদের পরে দুই দুই করে যা পারে পড়বে অথবা সে স্বাধীন কোরআন তেরাজ করতে পারে জিকির আজকাল করতে পারে যেমন সোরা কাহাফ এটা গুরুত্বপূর্ণ সোরা জুমার দিনে পড়ার বিষয়ে বিশেষ ফজরিতে হয়েছে যে যদি কেউ এই এই দিনে সোরা কাহাফ পড়ে তাহলে দুই জমা পর্যন্ত আলোকিত হয়ে থাকবে বা তাকে আলো দেওয়া হবে নুর দেওয়া হবে হ্যাঁ তার স্থান থেকে নিয়ে বাইতুলা করবে বিভিন্ন হাদিসের বিভিন্ন শব্দে হেসে কথাই হ্যাঁ এই ফজত মণ্ডিত সূরাজ জুমার দিনে পড়তে পারে সে ওই সময়টুকুতে দূরে কাতা হেতু মুসলিম পড়ার পরে কথা সে স্বাধীন কিন্তু ধারাপাতার সন্নাতের কথা হানাফি মাঝভাই বলা হয় হানাফি মাঝে একটা পরিচিত মানে খাসরোত বা অভ্যাস যে তারা যা করবে অন্যদেরকে করানোর চেষ্টা করবে জোর করে হলো তো এটা তাদের গণামি তারা করছে করুক সমস্যা নাই আমরা যারা শহীদ আঁকি অনুসারে তারা আমরা আমরা কি করব কাবরা জমা ধারা বাধা কোনো সন্ধ্যা পড়বো না দরিকাত মসজিদ পড়ে এরপরে যে যা পারি দরিকাত দরিকাত করে যেমন সারাফরা করেছেন এটাই আমরা আমল করে আসছি আমল করে যাবো ইনশাল্লাহ হানাফি ওরা তো ওদের তরিকায় থাকবে এটা তো জানাশোনা কথা একজন হানাফিকে রসমের সন্না চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবা তারা মানে না আজ পর্যন্ত তারা বলে যাচ্ছে যে বেতর এক রাখাত নাই কোন বেতন নাই বোখারি মুসলিম সহ সারাফে সারের আমল কত প্রমাণ আছে তারপরও হানাফিরা এখনো বলে যাচ্ছে যে এক রাখাত কোনো বেতন নাই এক রাখাত কোনো বেতন নাই তো এইভাবে তারা মানে গণামি করে থাকে তো তাদের গণামি নিয়ে তারা থাক

হ্যাঁ তবে পার্থক্য করে বলেন যে বাড়িতে বাড়িতে পড়লে দু রেখাত পড়বে যেমন বিশ্বাসে পড়েছেন আর মসজিদে পড়লে চার রাখাত পড়বে যেমন বিশ্বাস বলেছেন আবার কিছু বলেন বলে যে না রস উল্লা শাসন যেহেতু কল দিয়ে বলেছেন মানে তার এটা বাচনিক নির্দেশনা যে জমা যে ব্যক্তি পড়বে সে যেন পরে চার রাখাত পড়ে সুতরাং যেটা কল সেটাই মকদ্দম হয় সেটাই মানে প্রাধান্য পায় অতএব মসজিদ হোক বাড়িতে হোক চার রকাত পড়া উত্তম তবে দুরিখাত পড়তে পারে যেহেতু রসবাস পড়েছেন তার ফেলি সোনের অনুকরণ হলো তাই এই হলো কথা তো সন্ন্যাত কাবলার জমা কোনো সন্ন্যাস নাই বরং নফল আছে আম নফল আর বাদাল জমা সন্ন্যাস রয়েছে সেটা চার পড়তে পারি আমরা এটাই হবে উত্তম ঘরে পড়ি বাড়িতে মসজিদে পড়ি যেভাবে পড়ি না কেন চার খাত পড়া উত্তম আল্লাহল আর দরিখাত পড়া এটাও কি মানে দ্বিতীয় স্তর এটা যা রয়েছে তবে চার রাকাতের পরের স্তর হলো দরিক পড়া আল্লাহ আলম